যেহেতু আমি মানুষটা অনেক বড়, হাইটের দিক দিয়ে, ওয়েটের দিক দিয়ে, সব দিক দিয়ে যেহেতু আমি বড়, সেই ক্ষেত্রে আমার ভালোবাসাটাও তো অনেক বড়ই হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রিয় বন্ধুরা, আশা করি সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রোগ্রামগুলো দেখে থাকেন তৃতীয় লিঙ্গে সবাই ভালো আছেন সবান্ধবকে নিয়ে। বন্ধুরা, আজকে আমাদের ক্যামেরার সামনে অত্যন্ত জনপ্রিয় তৃতীয় লিঙ্গের একজন খুব সুন্দরী এবং ভালো মন মানসিকতার একটা আপু। আমি নাম বলার আগেই সবাই সবাই মনে 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 একটা নামই বলছেন, সেটা হচ্ছে আপন হিজড়া। প্রিয় বন্ধুরা, সেই আপন হিজড়ার কাছে আপনাদেরকে আবারও আমরা আজকে নিয়ে আসছি। বন্ধুরা, চলুন সরাসরি সেই আপন হিজড়ার কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভালো আছো, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো। এটা কি আকাশের ঠিকানায় লিখবে নাকি কমেন্টস এর ঠিকানায় লিখবে? অবশ্যই কমেন্টস করে তো বলবে। কমেন্টস করেই বলবে। কি বলবে গো? যার যেটা আছে, যার যেটাই জানতে ইচ্ছা করে আমার বিষয়ে, যার যে কৌতূহল আছে সেটা সে কমেন্টস এর মাধ্যমে জানাবে। কৌতূহল তো অনেক থাকে। তুমি এত 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 বড় মানে কিভাবে সম্ভব? আমি তো এমনিতে অনেক মোটা, তো সেই ক্ষেত্রে আমার ফিগারটা কি মোটা হওয়াটা স্বাভাবিক না? আচ্ছা, মানুষ মোটা হলেই কি বডিটা বড় হয়, এটা কি নিয়ম? আমার যতটা জানার মতে, যে যেমন তার যার ফিগার যেমন তার তো জিনিস সেরকমই হবে, তাই না? একটা জিনিস কিন্তু আছে, পাছা মোটা হলে দারোগা হওয়া যায় না, আছে না? দারোগা হওয়া যায় না, কিন্তু তারপরেও তো মানুষ তো মোটা। ইয়েস, অবশ্যই মোটা হলেই কিন্তু বডি তোমার এক্সক্লুসিভ। আচ্ছা আপনা, এই যে ভিডিও বানাও, এই যে ইউটিউবের মধ্যে আসছো, অনেক সময় অনেক কিছু হয় আর কি, তো তোমার জীবনে এই ভিডিও বানায় মানে তুমি কতটা দর্শকদের মন কাড়িয়ে নিয়েছো, বা প্রবাসীরা বা অনেকেই তোমাকে ভিডিওতে ফোন করছে, কে কে ফোন করছে? আমাকে, আমার তো একটা ফোন নাম্বার দেওয়া ছিল আপাতত অন্য একটা চ্যানেলে, হ্যাঁ একটা নাম্বার দেওয়া ছিল, সেই নাম্বারে অবশ্য অনেক হাজার হাজার ফোন আসতো। এতে আমি বুঝতে পারতাম যে মানুষ আমাকে কতটা চায়, কতটা ভালোবাসে। এতে আমি বুঝতে পারি যে আসলে মানুষ আমাকে আজও ভালোবাসে। আমি একটা মানুষকে, আমি আমি কখনো ভাবতে পারিনি যে আমি কারো মনের মধ্যে যেতে পারবো, কেউ আমাকে ভালোবাসতে পারবে অথবা কেউ আমাকে ভালোবাসে। এটা যদি আমি কখনো, যদি আমার ইউটিউব চ্যানেল না থাকতো, মানে ইউটিউবে যদি কথা সাক্ষাৎকার অথবা যোগাযোগ কথাবার্তা না থাকতো, তাহলে আমি বুঝতেই পারতাম না যে মানুষ আমাকে কতটা চায়, মানুষ আমাকে কতটা ভালোবাসে। হয়তো বা সেটা খারাপ দিক দিয়ে হোক, ভালো দিক দিয়ে হোক, যেভাবে হোক, একটা মানুষ মানুষ যে আমাকে কতটা পছন্দ করে সেটা আমি এখন বুঝতে পারি। আমি তো মনে করবো যে অল স্কয়ার, সব দিক দিয়ে মানুষ আমাকে পছন্দ করে। এটার জন্য হয়তো বা মুখের দুটা ভালোবাসা, ভালো লাগা, দুটা মুখের দুটা মিষ্টি কথার জন্য হতে পারে। আচ্ছা, তারপরে ফোন টোন দিয়ে কিছু বলে আর কিছু? ফোন টোন আমার তো সেভাবে, আমি তো কারোর সঙ্গে কথা বলি না, আর আমার নাম্বার তো, আমার নাম্বারটা তো আর অনলাইনে দেওয়া নাই, সেই ক্ষেত্রে কারোর সঙ্গে সেভাবে কথা হয় না আমার। আচ্ছা ঠিক আছে আপু, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তো এখন এই যে তুমি যে এই যে ভিডিওগুলো বানাও, ভিডিও বানানোর পরে তোমাকে তোমার আপনজন বা হিজড়া সম্প্রদায় কেউ কি কিছু বলে? সবাই বলে, অবশ্য আমাকে যারা চিনে তারা তো চিনেই, আর যারা না চিনে তারাও আমাকে এখন দেখলে পরে বলে এই তুমি আপন না, তোমাকে না ইউটিউবে দেখলাম, তোমার একটা না, আমার একটা নাটক আছে ইউটিউবে, হ্যাঁ সে নাটক দেখার পরে আমাকে বলে তোমাকে না বালিশ তাপাই দিয়ে মেরে ফেললো নাটকের মধ্যে। অবশ্য আমাকে এক দৃশ্যের মধ্যে বালিশ তাপাই দিয়ে মেরে ফেলে একজন, হ্যাঁ এক সন্ত্রাস, তো সেই ক্ষেত্রে সেই নাটকের মধ্যে আমাকে সবাই দেখার পরে আর কি বলে এই তুই না মারা গেলি, এই তোকে না মেরে ফেললো, হ্যাঁ। তো এরকম আমাকে যারা চিনতো না তারাও এখন আমাকে ইউটিউবের মাধ্যমে চিনে, যারা আমাকে জানতো না তারাও আমাকে এখন জানে। আমি যদি রাস্তাতে দোকান কালেকশন করতে চাই অথবা কোনো কাজের ক্ষেত্রে বাইরে যাই অথবা মার্কেটেও যদি যাই, তাহলে আমাকে বলে এই আপু তোমাকে না ইউটিউবে দেখলাম, এই আপু আপনি সেই আপুটা না, আপনি ইউটিউবে দেখা যায় আপনাকে, আপনি সেই না, এরকম অনেকেই অনেক কথা বলে। কিন্তু আমাকে তো অনেক ভালো লাগে যে মানুষ এটা সেলিব্রিটির মতো আর কি, একটা নায়ক নায়িকার, একটা নায়িকার মতো আর কি আমাকে দেখতে চাই, আমাকে দেখে এবং আমাকে দেখলে পরে খুব আগ্রহ করে, খুবই ভালো ভালো কথা বলে, এটা আমার অনেক ভালো লাগে। তাই
ভালো লাগা থেকে কজনকে ভালোবাসা হয়েছে, মন এই দেহ দেওয়া হয়েছে? দেহ তো আমি সেভাবে কাউকে দেইনি, কিন্তু এরকম মানুষ কখনো পাওয়া, এরকম মানুষ তার পাইনি এখন পর্যন্ত। তাই? হ্যাঁ। তাহলে কি এই ধরনের মানুষ খোঁজা হচ্ছে? কি আজব, আমিও তো একটা মানুষ, আমারও তো শারীরিক চাপা থাকতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে একজনকে যদি ভালো লাগে, তার সঙ্গে মত বিনিময়, দেহ বিনিময় সব কিছু তো হলেও হতে পারে, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে কেমন ছেলে তোমার ভালো লাগবে? আমি মনে করব যে আমাকে এক বুক ভালোবাসতে পারে নিঃস্বার্থে, যে আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসবে, অনেক 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 পরিমাণ ভালোবাসবে, তার সঙ্গে হয়রকম হয়তো বা শারীরিক সম্পর্ক হলেও হতে পারে। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দিব। তোমার হৃদয় তো অনেক বড়। যেহেতু আমি মানুষটা অনেক বড়, হাইটের দিক দিয়ে, ওয়েটের দিক দিয়ে, সব দিক দিয়ে যেহেতু আমি বড়, সেই ক্ষেত্রে আমার ভালোবাসাটাও তো অনেক বড়ই হতে পারে, সব দিক দিয়েই বড়। এই তো, আচ্ছা, থ্যাংক ইউ আপন আপু, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এখন এই যে প্রবাসী অনেক ফ্যান ফলোয়ার তোমার হয়ে গেছে, এই প্রবাসী ভাইদের জন্য বা দেশের মানুষের জন্য, যারা তোমার বন্ধু দেশ এবং দেশের বাইরে থেকে যারা থাকে, তাদের উদ্দেশ্যে সুন্দর করে একটা মিনিট বলে দাও, কি বলবো তাদের? আমি তো বলবো যে প্রবাসী ভাইরা অনেক ভালো, তারা দেশের গর্ব, জাতির গর্ব। আজকে তারা যদি প্রবাসে না থাকতো, তাহলে আমাদের দেশ এত উন্নতি হতো না। হ্যাঁ, আমরাও এত সচ্ছলভাবে বাঁচতে পারতাম না। হ্যাঁ, তো আর শুধু প্রবাসী না, বাংলাদেশি অনেক বন্ধু আছে আমাকে, আমার যারা আমাকে অনেক পছন্দ করে, অনেক ভালো লাগে, ভালোবাসে। শুধু প্রবাসীদের কথা বললে ভুল হবে, বাংলাদেশে আমাকে অনেক মানুষ আমাকে ভালোবাসে, পছন্দ করে। হ্যাঁ, এটাই। আর আমি তো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, এটাই আমার ব্যর্থতা। তাই, থ্যাংক ইউ আপন আপু, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা তুমি, তোমার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।